ভালো কইরা ভাই পরে লইয়া তিহারে যাও গো পিসি। তৃণমূলের নবজোয়ার সবাই মিলে যাই তিহার, চলুন না সবাই মিলে তিহারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া, তার নির্দেশ ছাড়া, আরে গাছের একটা পাতা পড়ে না, তৃণমূলের এত বড় বড় চুরি হয়ে যাবে, উনি জানতেই পারবেন না তা কি হয়। একটা বড় অংশ যেত কালীঘাটে, আর একটা বড় অংশ যেত হরিশ মুখার্জিতে। গোটা পশ্চিমবঙ্গটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। তো এই সমস্ত কার্যের, এই সমস্ত বিষয়ের যিনি মাথা, তিনি তো এবার সামনে আসবেন। বোমা শিল্প তো পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি, এটাই তো করে ছাড়লেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো। এটা কি আর দল নাকি, এটা কোনো রাজনৈতিক দল নাকি তৃণমূল কংগ্রেস? একটা চোরের দল, আপাদমস্তক চোর, শুরু থেকে নিচ অব্দি চোর, বিভিন্ন রকমের চুরি, চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এই আপাদমস্তক চোরের যে দল। তো চোরের রাজা রানী যেই অ্যারেস্ট হয়ে যাবে, দলটাই উঠে যাবে। শান্তনুবাবু, মানুষ মানুষ বলে যে চেঁচাচ্ছেন, মানুষ কিন্তু একেবারে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ফেলেছে আপনাদের সরকারে। এবং এই সব চোরাদের যিনি রানী, তিনিও খুব শিগগিরই যাবেন গারদের পিছনে। পশ্চিমবঙ্গের মানুষের চোখের জল ব্যর্থ যাবে না, বিচারের বাণী নিভৃতে কাঁদবে না। যা পরিস্থিতিতে আপনি নিয়ে যাচ্ছেন তাতে কালো অক্ষরে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সারবদ্ধভাবে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বাংলার মা মাটি মানুষের কাছে ক্ষমা চেয়ে এ রাজ্য ছেড়ে চলে যান, তবে যদি বাংলার মানুষ আপনাদের অন্তত এই কাজটা যে করলেন সেইটুকুর জন্য মাথায় রাখে। তৃণমূল কংগ্রেস, ছিক, ধিক্কার জানাই আমরা সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটি সন্তান যারা আজকের দিনে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক দিল, যারা এইভাবে চিৎকার করে সোচ্চারে জানাচ্ছে যে এই দুর্নীতি ভরা রাজ্য আমার রাজ্য নয়, তাদের এটা বলবার জন্য আপনারা বাধ্য করেছেন। নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হলো না, রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে চলে গিয়েছে রাজ্য রাজনীতিতে রং। আর এই নিয়েই কথা বলতে আজ আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিজেপি নেত্রী শর্বরী মুখার্জিকে। প্রথমে অনেক স্বাগত জানাচ্ছি ম্যাডাম, কিভাবে দেখছেন বিষয়টাকে? ভালো কইরা ভাই পরে লইয়া তিহারে যাও গো পিসি, ও পিসি। ভালো কইরা ভাই পরে লইয়া তিহারে যাও গো পিসি, তিহারে কেষ্ট আছে তিহারে কেষ্ট, সঙ্গে সুকন্যা পিসির স্নেহ ধন্যা গো। ভালো কইরা ভাই পরে লইয়া তিহারে যাও গো পিসি। এই তো হচ্ছে আমরা তৈরি, পশ্চিমবঙ্গের মানুষ এই দিনটা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। পাপ ছাড়ে না বাপকে, অহংকার যেখানে উঠেছিল আকাশ ছুঁতে চেয়েছিল অহংকার, আর ঠিক তখনই নেমে আসে বজ্রাঘাত, পায়ের তলা থেকে মাটি সরে যায়। এইভাবে কালের নিয়ম ধরে, সৃষ্টি কালের নিয়ম ধরে এগিয়ে যায় আমরা সবাই জানি, তাই রক্ষা কবচ আর পাওয়া গেল না। এই যে একটা অহংকার তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি যখন 9.5 ঘন্টার জেরার পরে যখন বেরিয়ে এলেন তখন নানান রকম কিছু বলেছিলেন, অশ্বডিম্ব টিম্ব এসব বলেছিলেন, তাহলে অভিষেকবাবু কোনোটাই কোনো কিছুতে দাঁড়ালো না। তৈরি থাকুন, আবার খুব শিগগিরই ইডি তদন্তের স্বার্থে আপনাকে ডাকা, এবং সেই ডাকার পরে আপনার প্রপারলি জবাব না পেলে তাহলে তৃণমূলের নবজোয়ার সবাই মিলে যাই তিহার, চলুন না সবাই মিলে তিহারে, এবং বাংলার মানুষ সেটা দেখবে বলে অপেক্ষায়। আপনি একটা গানের মাধ্যমে বললেন যে পিসি এবং ভাইপো মিলে তিহার যাওয়ার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিবিআই ডাকছে, তাহলে পিসির প্রসঙ্গ আসছে কেন? আসবে আসবে, প্রসঙ্গ তো আসবেই, কারণ মাথা তো উনি। আপনারা মনে করে দেখুন, এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই তো বাংলার মানুষ সারদা কেলেঙ্কারির পর যখন সুদীপ্ত সেন এবং আজকের তৃণমূলের মুখপাত্র আসামি কুণাল ঘোষ, তাদেরকে যখন টেনে হিঁচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে, তখন বারংবার চিৎকার করে কুণাল ঘোষ বলেছিলেন যে আসল মাথাকে ধরুন, সবথেকে বড় সারদার বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যদি আমরা জেলে তাহলে মমতা কেন বাইরে, বারবার বলেছিলেন। সুতরাং যখন এই তদন্তগুলো হবে, আর একটা কথা মাথায় রাখতে হবে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া, তার নির্দেশ ছাড়া, আরে গাছের একটা পাতা পড়ে না, তৃণমূলের এত বড় বড় চুরি হয়ে যাবে, উনি জানতেই পারবেন না তা কী হয়। একটা বড় অংশ যেত কালীঘাটে, আর একটা বড় অংশ যেত হরিশ মুখার্জিতে। ফলে ওই যেরকম কান টানলে মাথা আসে, তাই অভিষেকবাবুকে টানা হয়েছে মানে আমরা আশা করব যে এই সমস্ত স্ক্যাম, এই সমস্ত দুর্নীতি, এই যে চারিদিকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিলেন পশ্চিমবঙ্গ, এই যে ভানুবাবু মারা গেলেন, কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, এসব তথ্য তদন্তের উপরে রয়েছে, তদন্ত জানাবে। আর এই সমস্ত বোমার বিস্ফোরণ যা হচ্ছে, এনআইএ তদন্ত হলে বোঝা যাবে গোটা পশ্চিমবঙ্গটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। তো এই সমস্ত কার্যের, এই সমস্ত বিষয়ের যিনি মাথা, তিনি তো এবার সামনে আসবেনই। আমরা আশা রাখবো ইডি এবং সিবিআই এর উপরে। একদম, ইডি সিবিআই প্রসঙ্গে বলতে গেলে যে শাসক দলের তরফ থেকে একটা অভিযোগ উঠছে বারবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কাটাও এই কারণেই করা হচ্ছে, কারণ সিবিআই একটা সেটিং তত্ত্ব বলছে যে সিবিআইকে নাকি ব্যবহার করছে কেন্দ্র সরকার, এরকম একটা অভিযোগ বারবারে উঠছে। আপনার কি উত্তর থাকবে এটা? না না, দেখুন, অ্যাকচুয়ালি বলছে কারা, তৃণমূল। আর তৃণমূল কারা? যারা তাদের প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলের উপরে একটা তুমুল অত্যাচার করে, আমরা দেখেছি, আমরা দেখেছি। এই তো সেদিনও যখন একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে, তখন সেখানে বিরোধী দলের, বিরোধী দলনেতা পৌঁছতে চাইছেন, তাকে পৌঁছতে দেওয়া হচ্ছে না, আমরা সেগুলো দেখেছি। এমনকি আপনাদের সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম পৌঁছে গেছে, আমরা দেখলাম প্রশাসনের একজন আধিকারিক তিনি এইভাবে বুমটাকে ফেলে দিচ্ছেন, সবাই দেখেছি আমরা। সুতরাং এই যে ব্যবহার করা, এটা তৃণমূল বলবে, কারণ তৃণমূল এটাই করে। তাই মানুষ যেমন আয়নাতে তার মুখচ্ছবি দেখে, তৃণমূল কংগ্রেস তেমনি করে তার মুখচ্ছবি তো দেখছে। যে পাপটা তিনি করেন, সেই পাপের কথাই তো তিনি বলবেন, তাই তারা বলছেন। কিন্তু এই যে সমস্ত সিবিআই, ইডি, এনারা যেভাবে তদন্তটা করছেন, কার নির্দেশে করছেন? হাইকোর্টের নির্দেশে করছেন। এবং হাইকোর্টের বিচারপতিরা, কখনো তিনি অভিজিৎ গাঙ্গুলি, কখনো তিনি অমৃতা সিনহা, কখনো তিনি সামান্তা, এই যে বিচারপতিরা, তাদের নির্দেশে ইডি সিবিআই কাজ করছে। এর সঙ্গে বিজেপি কোথায়? কি যন্ত্রণা বলুন তো। আর এই সংস্থাগুলো, এজেন্সিগুলো, এগুলো কেন্দ্রীয়। আরে আপনারও তো সিআইডি আছে, যখন এই জাতীয় বিস্ফোরণগুলো আজকে হচ্ছে, তো আপনার সিআইডি তার খোঁজ রাখেনি কেন? আজকে চারিদিকে যখন বোমা বিস্ফোরণ ঘটছে, বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, চারিদিকে কি পরিস্থিতি? প্রায় বোধহয় 50-এর উপর মানুষ মারা গেল শুধু বিস্ফোরণে। আর আপনাদের মুখপাত্র আসামি কুণাল ঘোষ, তিনি বলছেন যে বিস্ফোরণ মানেই কি বোমা, এটা তো একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন আপনি, বোমা এখন পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি বই কি? নিশ্চয়ই ইন্ডাস্ট্রি, বোমা শিল্প তো পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। এটাই তো করে ছাড়লেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো। সুতরাং এটা তো এই এই যে তৃণমূল বলছে কথাটা যে ব্যবহার করা, এটা ওনারা ব্যবহার করেন, কখনো প্রশাসন দিয়ে ব্যবহার করেন, কখনো ওনাদের যারা জনপ্রতিনিধি তাদের দিয়ে ব্যবহার করেন, সিআইডিকে দিয়ে দারুণভাবে ব্যবহার করিয়েছেন, তাই ওনারা এটা বলছেন। এর সঙ্গে বিজেপির কোনো সংযোগ নেই, আইনের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে ইডি সিবিআই কাজ করছে। এখানে ওনারা গায়ের জ্বালায় বলছেন বলছেন, আর ওনাদের এখন জ্বালা পোড়া বাংলার মানুষ দেখেছে। আসলে আর তো মাত্র কটা দিন, পিসি আর ভাইপো মিলে হাত ধরাধরি করে তিহারে চলে গেলেই দলটা উঠে যাবে। এই দল কি আর দল আছে নাকি? এটা কি আর দল নাকি? এটা কোনো রাজনৈতিক দল নাকি তৃণমূল কংগ্রেস? এটা চোরের দল, আপাদমস্তক চোর, শুরু থেকে নিচ অব্দি চোর, বিভিন্ন রকমের চুরি, চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এই আপাদমস্তক চোরের যে দল, তো চোরের রাজা রানী যেই অ্যারেস্ট হয়ে যাবে দলটাই উঠে যাবে। সুতরাং এই দলকে নিয়ে এরা কি বলছে না বলছে, তাতে বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির কিচ্ছু এসে যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সুজয়কৃষ্ণ ভদ্র, যিনি কালীঘাটের কাকু বলে পরিচিত, তাকেও চেনেন না বলে এমন একটা দাবি করেছেন, সেই সুজয়কৃষ্ণ ভদ্রকেও ইডি ডেকে পাঠিয়েছে, কোনো একটা চাপান উত্তর হতে পারে কি মনে হচ্ছে? না না, দেখুন, একদিনে 10টা জায়গাতে ইডি আমরা দেখেছিলাম যে ছাপা মেরেছে, তার মধ্যে কাকু রয়েছেন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় জ্ঞানব্রত রয়েছেন, এরকম বিভিন্ন বিভিন্ন জন রয়েছে, নানান রকম লোকজন রয়েছে।
আর এই কাকুর হাত ধরেই তো আরও বেশি নিশ্চিত হয়ে গেল অভিষেকবাবুর জেলযাত্রা। তার কারণ কাকু তো ওই লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে রয়েছেন, এবং কাকু প্রথম দিকে বলেছিলেন যে আমি এদের চিনি টিনি না, একটা ছোট্ট চিরকুটের মতন কাগজ দেখিয়ে বলেছিলেন এই দেখুন এইটা দিয়ে পাঠিয়েছে, আমি এ বিষয়ে জানি না। আস্তে ধীরে জানা যাচ্ছে কাকুর সমস্ত কিছু, যে বিপুল অঙ্কের টাকা, সেই টাকার সাইফুন। এবং এই কাকুর হাত ধরেই হরিশ মুখার্জিতে পৌঁছে গেল। এবং আপনারা নিশ্চিত থাকুন যে এই পিসি কাকু ভাইপো এই যে পুরো সম্পর্কটা সব মিলে হাত ধরে তিহারে চলে যাবে। যেভাবে আজকের পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে আমাদের বিচারপতিরা মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, মাননীয়া অমৃতা সিনহা এবং এই এইভাবে বিচার বিভাগীয় জায়গাটা যেভাবে, মানে আমি বারংবার বলেছিলাম, আগেও আমি বলেছি একটি সংবাদ মাধ্যমে, যে একটা প্রাণের মধ্যে একটা প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছেন অভিজিৎবাবু। রবীন্দ্রনাথের একটা গান আছে না, তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে। ঠিক সেই রকম প্রতিবাদের একটা আগুন, সততার একটা আগুন অভিজিৎবাবু জ্বালিয়ে দিয়েছেন। আজকে দেখুন সেই আগুনের যে শুদ্ধিকরণ, সেটা কখনো আমরা অমৃতা সিনহার এজলাসেও দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাবো এগুলো। তেমনি করে আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, এই যে একটা তিন দিক থেকে একটা আক্রমণ এসেছে তৃণমূলের উপরে, এটা আর তৃণমূল পারবে না এটাকে কন্ট্রোল করতে। এই যে বিচার ব্যবস্থা, সেটা তো আক্রমণ করছে না, সেটা একটা আইনের এতে তারা চলছে, কিন্তু এই যে বিচারপতিদের বারবার আক্রমণ, শাসক দল কি এটার মাধ্যমে কোনোভাবে এই সাধারণ মহলে কোথাও গিয়ে নিজেদের প্রতি আরও একটা নেগেটিভ জায়গা তৈরি করছে? না, আসলে আমি যেটা বলতে চাইলাম প্রথমে আপনাকে, সেটা হচ্ছে যে তিন দিক থেকে, মানে কি দেখুন, সংবাদ মাধ্যম একটা আমাদের গণতন্ত্রের এক কাঠামোতে একটা স্তম্ভ, বিচার বিভাগ কিন্তু একটা স্তম্ভ, বিরোধী দল একটা স্তম্ভ। তো এই তিনটে স্তম্ভের জায়গা থেকেই কিন্তু একটা প্রতিবাদ পৌঁছচ্ছে। আমি আক্রমণ শব্দটা বললাম যে একটা প্রতিবাদ পৌঁছচ্ছে, তিন দিক থেকে পৌঁছচ্ছে, সারাশির মতন পৌঁছচ্ছে, চেপে ধরা হয়েছে। আজকে দেখুন বিচার বিভাগীয় জায়গা থেকে যেভাবে কাজটা হচ্ছে, ঠিক একই রকমভাবে একটার পর একটা ইস্যু নিয়ে আমাদের বিরোধী দলনেতা সেই ইস্যুগুলোকে হাইকোর্টে পৌঁছে দিচ্ছেন। তো এটা পরপর একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর সাধারণ মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে এই তৃণমূল কংগ্রেসের পতন দেখবেন বলে। একদম নিশ্চিন্ত থাকুন, গ্রাম থেকে শহর প্রতিটা মানুষ আজকের দিনে, আজকের ডেটে বলছি আমি, কোনো শিক্ষিত মানুষ যারা গতকাল বা গত পরশু, মানে আমি আজ থেকে 5 বছর আগে কি 10 বছর আগে, বা ধরুন 2011 আগে, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 এই সময় যারা তৃণমূলটা করতেন, সেই মানুষগুলো এখন নিজেদেরকে তৃণমূল বলতে লজ্জা পাচ্ছে, শিক্ষিত মানুষগুলো। এবং তারা কিন্তু মুখ লুকিয়ে দিচ্ছে, তারা কিন্তু আর সংযোগ রাখছে না বিভিন্ন। আমি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনীতি করি, আমি জয়নগর থেকে আমার যাদবপুর অবধি আমার এই পুরো জায়গাটাতে জুড়ে আমি রাজনীতি করি, তাই আমার বিভিন্ন মানুষের সাথে, এমন অনেক মানুষের সাথে আমার কথা হচ্ছে, আমি যখন কাজ থেকে ফিরছি, হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফিরছি, কোনো একটা জায়গাতে গাড়ি দাঁড়িয়েছে হয়তো চা খাবো বলে কিংবা পেট্রোল নেবো বলে, আমি আগে দেখতাম একটু দূরে দাঁড়িয়ে কিছু ছেলে নমস্কার জানাচ্ছে, এখন তারা কাছে চলে আসছে এবং তারা একদম পরিষ্কারভাবে বলছে দিদি পেটের দায়ে রয়েছি দিদি, কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। এই কথাটা আপনাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, যারা টিভির পর্দায় গাঁক গাঁক করে চেঁচাচ্ছেন মানুষ মানুষ বলে, বিশেষত শান্তনুবাবু মানুষ মানুষ বলে যে চেঁচাচ্ছেন, মানুষ কিন্তু একেবারে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ফেলেছে আপনাদের সরকারের। মানুষ কিন্তু আমাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করছেন, সংযোগ করছেন, তাদের অসহায়তার কথা বলছেন, কারণ তারা জানে যে আজকে তারা সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলে যে ছেলেটা অটো চালায় তার অটো রুটটা ক্যান্সেল করে দেবেন, যে ছেলেটা টোটো চালায় তার টোটোটা ভেঙে যাবে, তাদের বাড়িতে রাত্রিবেলা বুটের লাথি পড়বে, প্রশাসনকে দিয়ে তাদের নামে গাঁজার কেস দেবেন কিংবা অস্ত্র কেসে তাদেরকে ফাঁসিয়ে দেবেন, এটা প্রত্যেকটা ছেলে মেয়ে জানে এই মুহূর্তে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে।
প্রত্যেকে জানে, ফলে সেই আন্তরিকতার জায়গা থেকে তারা তৃণমূলটা করছে না, একদম রুটি রুজির জায়গা থেকে করছে। যেদিন যে মুহূর্তে ইলেকশন এসে যাবে, নির্বাচনে আপনারা দেখতে পাবেন আপনারা কোথায় দাঁড়িয়েছেন, শেষের থেকে এক নম্বরে দাঁড়িয়ে থাকবে তৃণমূল কংগ্রেস, একথা আমরা দৃঢ়তার সঙ্গে জানালাম আপনাদের। ফলে মানুষের সঙ্গে আপনাদের আর কোনো সংযোগ নেই। বলেছিলেন দিদি, মা মাটি মানুষের সরকার। আজকে মা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি অবহেলিত, সবথেকে বেশি যন্ত্রণা কাতর, সবথেকে কষ্ট পেল মায়েরা। কারণ এই মায়েদের একটা সন্তান, শিক্ষিত সন্তানগুলো যখন আমাদের মনুমেন্টের তলায় কিংবা গান্ধী মূর্তির পাদদেশে বসে রইল, তখন তাদের সঙ্গে অন্যায় করলেন, তাদের মুখের ভাত কেড়ে খেলেন দিদি, তাদের চাকরিগুলো বিক্রি করলেন ঠান্ডা ঘরে বসে, গ্রামে গ্রামে দোকান খুললেন দিদি। আজ এই সব চোরগুলো গারদের পিছনে, এবং এই সব চোরাদের যিনি রানী, তিনিও খুব শিগগিরই যাবেন গারদের পিছনে। পশ্চিমবঙ্গের মানুষের চোখের জল ব্যর্থ যাবে না, বিচারের বাণী নিভৃতে কাঁদবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এগরায় যে বিস্ফোরণ কাণ্ডটা ঘটলো, সেই বিস্ফোরণ স্থলে তিনি গিয়েছেন এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন, কি মনে হয় মলম লাগতে পারে কি? যিনি আগুন জ্বালাচ্ছেন, যিনি সলতে পাকাচ্ছেন, যিনি সলতের মধ্যে আবার যাতে আগুনটা তাড়াতাড়ি জ্বলে তার জন্য কর্পূর লাগিয়ে দিচ্ছেন, তিনি যদি মলম নিয়ে যান তাহলে কি জ্বালা পোড়া কমবে না দিদি? আর জ্বালা পোড়া কমবে না। যেভাবে আপনার দাঁত নখ, যেভাবে আপনার আঁচড় কামর বাংলার মানুষকে ক্ষতবিক্ষত করে দিল, তাতে আর আপনার প্রলেপে কাজ লাগবে না। আমার তো মনে হয় যে সকলে মিলে হাত জোর করে ক্ষমা চেয়ে ছুটি নিয়ে নিন দিদি, সবাই মিলে হাত জোর করে ক্ষমা চেয়ে চলে যান, এটাই একমাত্র। তবু অন্তত মনে থাকবে, অন্তত এই বিদায় বেলাটুকু লোকের মনের মধ্যে থেকে যাবে যে এত পাপ করেছেন, এত দুর্নীতি করেছেন, এত সন্ত্রাস করেছেন, এত মায়ের চোখের জল ফেলিয়েছেন, এত ছোট ছোট মেয়েগুলো তারা গ্যাং রেপড হয়ে তাদের গলা টিপে মারবার পরেও আপনি কখনো বলেছেন সামান্য ঘটনা, কখনো বলেছেন ভাইদের দুষ্টুমি, কখনো রেড বেঁধে দিয়েছেন দিদি, এই নক্কারজনক ঘটনাগুলোর জন্যে আজ যদি হাত জোর করে ক্ষমা চেয়ে সরকার থেকে চলে যান, তাহলে হয়তোবা কারুর মনে হবে যে শেষ মুহূর্তে মরণকালে হরির নামটুকু অন্তত করেছিলেন। কিন্তু যা পরিস্থিতিতে আপনি নিয়ে যাচ্ছেন তাতে কালো অক্ষরে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আজকে সংবাদ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনকি বলতে গেলে একেবারে উচ্চস্তরে তাবর তাবর নেতারা, মদন মিত্র থেকে শুরু করে তাপস রায়, তাদের কণ্ঠে একটা বেসুরো সুর আমরা শুনতে পাচ্ছি, কি মনে হচ্ছে এই ভাঙনটা কেন? দেখুন, এক তো যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৃণমূলের যারা পুরনো মানুষজন ছিলেন তাদেরকে দারুণভাবে ছেঁটে ফেলার একটা রাজনীতি তৃণমূল কংগ্রেস করছেন, রাদার বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, সেটা আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি। আমরা পার্থবাবুর মুখ থেকেও শুনেছি, আমরা মদনবাবুর মুখ থেকেও শুনছি, আমরা তাপসবাবুর মুখ থেকেও শুনছি, আমরা কখনো নয়না দাসকে কেঁদে ফেলতেও দেখেছিলাম, তারপর যদিও বা ড্যামেজ কন্ট্রোল করবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তিনি ছাপিয়ে টাপিয়ে দিয়েছিলেন, তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। যেমন একদম নিচু স্তরের মানুষদের ক্রোধ বিক্ষোভ দেখতে পেলাম, আমরা এই নবজোয়ার নামে যে নাটকটা তৃণমূল কংগ্রেস করলো সেই নাটকে গিয়ে প্রচুর টাকা খরচা করে তাবু টাবু বানিয়ে যেটা করলো, সেখানে গিয়ে দেখা গেল যে প্রার্থী বাছাইয়ের নাম করে কীভাবে ভোট লুট করে তৃণমূল, সেইটা সবাই মিলে দেখতে পেয়ে গেলাম। এবং অভিষেক ব্যানার্জি সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সামনেই আগুন জ্বলছে বিক্ষোভে। সুতরাং মানুষ যে তাদের সঙ্গে আর নেই এ কথাটা তৃণমূল কংগ্রেস আর কীভাবে বুঝবে? যদিও তাদের নানান রকম যারা এই রয়েছেন, কখনো শান্তনুবাবু, কখনো ওই চৌকাঠ নেতা, কী জানি নাম তার, না কি কী নাম, ওই নামও মনে থাকে না, চৌকাঠ ফৌকাঠ বলেই মনে থাকে, এই যে এরা সমস্ত আর কি, যদিও বড় গলা করে চেঁচাচ্ছে বটে যে কি না অভিষেকবাবুর জনজোয়ারে নাকি বিজেপি ভয় পেয়েছে, হাসবে না কাঁদবে বাংলার মানুষ বুঝে পাচ্ছে না, বিজেপি তো ছেড়েই দিন, বিজেপি হিসেবে কোনো রিয়াকশনই দিলাম না, কারণ চোরের দলের জন্য আবার রিয়াকশন কী দেবে ভারতবর্ষের তথা পৃথিবীর সর্ববৃহৎ দল, যেখানে গোটা পৃথিবীর মানুষ দেখছে নরেন্দ্র মোদী আমার দেশকে, ভারতবর্ষকে বিশ্বগুরুর স্থানে পৌঁছে দেওয়ার যে কাজ করছেন, যেখানে আমরা দেখতে পেলাম ভাইরাল হয়ে গেল পাপুয়াগিনির যিনি রাষ্ট্রপ্রধান তিনি আমার দেশের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করছেন, এই যেখানে অবস্থা,
যেখানে G7 জন্য আমন্ত্রিত মোদিজিকে নিয়ে চিৎকার চলছে, মোদি 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 মোদি। সেখানে আমরা দেখলাম যে যখন আমাদের সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন হলো, সেখানে বিরোধী দলগুলো নিজেদের মধ্যে খাওয়াখাই করছে। কেমন নীতি নিয়োগের মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, তো আপনি গেলেন না, গেলেন না, আপনার সঙ্গে না নীতি সম্পর্ক আছে না আপনার কাছে কোনো আদর্শ আছে, তো আপনি নীতি নিয়োগে গেলেন না, তো গেলেন না, তাতে কী এসে গেল? সুতরাং আমরা বুঝতে পারছি যে বাংলার মানুষের কাছে আপনারা কীভাবে খিল্লি করছে মানুষ আপনাদের। আবার আপনারা বলছেন, আপনারা আবার এই সমস্ত কথা বিজেপি নিয়ে আবার কথা বলছেন, বাংলার মানুষ আপনাদেরকে ধুয়ো দিচ্ছে, বাংলার মানুষ বসে রয়েছে, আজ যদি ইলেকশন হয়, আজ যদি নির্বাচন হয়, তাহলে কোথায় গিয়ে কোন পানা পুকুরে মুখ লোকাবেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তা আপনারা খুঁজে পাবেন না। সুতরাং কথা কম, একদম যেটা আবারও একবার বললাম আবারও বললাম, সারবদ্ধভাবে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বাংলার মা মাটি মানুষের কাছে ক্ষমা চেয়ে এ রাজ্য ছেড়ে চলে যান, তবে যদি বাংলার মানুষ আপনাদের অন্তত এই কাজটা যে করলেন সেইটুকুর জন্য মাথায় রাখে। এই যে আজকে দুর্নীতির বিরুদ্ধে এত অভিযোগ সামনে আসছে, এমনকি যেটা আপনিও বলছিলেন যে মানুষ আওয়াজ তুলছে, অভিযোগ করছে, দেখা গেল একটা বাচ্চা মেয়ে যে সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাস করেছে, চতুর্থ স্থান অধিকার করছে, সেও আজকে বলছে দুর্নীতি ভরা রাজ্য, এটা আমার রাজ্য নয়, আমার বাংলা নয়। তাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে শাসক দলের নেতারা প্রশ্ন তুলছে যে তাহলে কন্যাশ্রী রূপশ্রী নিয়ে প্রশ্ন তুলছে, এগুলো কি? না না, ব্যাপারটা তা নয়, যে বাচ্চাগুলোই প্রশ্ন করছে তারা দেখলো গত 11 বছর ধরে, তারা দেখলো তো আজকে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তার মানে 11 বছর আগে তারা 5-6 পড়তো, আজকে তারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তো তারাই দুর্নীতির পুরো সময়টা জুড়ে তারা বড় হলো, তারা তো দেখলো তাকিয়ে তাকিয়ে, তারা তো দেখলো যে তাদেরই দাদা দিদিগুলো টেট, SSC, স্কুল সার্ভিস কমিশন এই সমস্ত কিছু গুলোর জন্যে রাস্তায় বসে রয়েছে, তারা তো তাকিয়ে তাকিয়ে দেখলো বিয়ের জন্যে তাদের উপর তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা মিছিল করছে, ন্যূনতম অধিকারটুকুর জন্যে তাদেরকে মিছিল করতে হয় এই রাজ্যে, সেখানে গিয়ে তারা বলবে না? আজকে আমরা কি দেখেছি, 400,000 মাধ্যমিক পরীক্ষা দেয়নি, কেন দেয়নি? পড়াশুনোর উপরে তাদের একটা অবহেলা তৈরি হচ্ছে, রাজ্য জুড়ে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সিভিক টিচার আসছে, কেউ কোনোদিন শুনেছে নাকি যে শিক্ষকদের সিভিক? এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 5 বছরের ডাক্তারি কোর্সটা 3 বছরে করে দেব, 15 দিনে নার্সিং। শিক্ষিত ছেলেমেয়েরা কি বলবে যে এই রাজ্য আমার রাজ্য নয়? এর জন্য আবার আপনারা যারা শাসক দলের নেতা তারা প্রশ্ন করছেন, লজ্জায় মরে যেতে ইচ্ছে করে না আপনাদের, আপনাদের ঘেন্না লাগে না, আপনাদের নিজেদের পরিবারে সন্তান নেই, ছি ছি তৃণমূল কংগ্রেস, ছি, ধিক্কার জানাই আমরা সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটি সন্তান যারা আজকের দিনে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক দিল, যারা এইভাবে চিৎকার করে সোচ্চারে জানাচ্ছে যে এই দুর্নীতি ভরা রাজ্য আমার রাজ্য নয়, তাদের এটা বলবার জন্য আপনারা বাধ্য করেছেন, ছি, ধিক্কার জানাই শাসক দলকে। একদম, এই বাচ্চা বাচ্চারা বলছে এই দুর্নীতি ভরা রাজ্য আমার রাজ্য নয়, কিন্তু তারপরেও কোথাও গিয়ে শাসক দল এখনও সাফাই দিচ্ছে, তদন্ত চলছে, কিছু প্রমাণ তো হয়নি, সত্যি তদন্ত চলছে। আপনাদের কি মনে হয় এই তদন্তের পর দুর্নীতি প্রমাণ পেলে তারপরেও কি তারা বলবে যে প্রমাণ হলেও, কি বলবো, সত্যি আজ বলতে বড্ড অবাক লাগে যে প্রমাণ হলেও অনেকে কিন্তু আবার বলছে না আমি একে চিনি না বা এটার সঙ্গে আমি যুক্ত নয়। তাই দুর্নীতির তদন্ত কোন দিকে এগোবে সেটা সময়ই বলবে। আপনাদের কি মনে হয়, আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ ম্যাডাম অনেক সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।